সুধীমণ্ডল সবাইকে প্যাচাল টিভির নিয়মিত আয়োজন টকশো বেহুদাতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের জীবনে বদনা ও তার ভবিষ্যৎ। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন। আমার বাম পাশে আছেন জাতীয় বদনা বিশেষজ্ঞ জনাব নেংটি মদন, আর আমার ডান পাশে আছেন আন্তর্জাতিক টয়লেট এক্সপার্ট মিস্টার টাট্টি ডায়াপার। আমি দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুধীমণ্ডলী, আপনারা জেনে গেছেন আমাদের অনুষ্ঠানের নাম বেহুদা, আর আমি সঞ্চালক হিসেবে আছি নুরুল হুদা। আমাদের দুজনের নামের মধ্যে কি অদ্ভুত মিল, তাই না? সুধীমণ্ডলী, অনুষ্ঠানটি আমাদের সরাসরি সম্প্রচার হচ্ছে, তাই দেশে বিদেশে যে যেখান থেকে বসে দাঁড়িয়ে হেসে খেসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সবাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে SMS করতে পারেন, ইমেল করতে পারেন। আমাদেরকে SMS করার নাম্বার হচ্ছে, আপনার ফোনের SMS অপশনে যাবেন, সেখান থেকে মেসেজ লিখবেন, পাঠিয়ে দেবেন যে কোনো কারো নাম্বারে। আমাদের কাছে আসলে উত্তর পাবেন, না হলে নিজে জবাবটা খুঁজে নেবেন। আর আমাদেরকে ইমেল করতে পারেন, আমাদেরকে ইমেল করার ঠিকানা হচ্ছে কাছে পাইলে থাপড়ায় তোমার দাঁত ফালাই দিতাম @haramzada.com। যাই হোক, আমি মূল কথা চলে আসি, কথা আর বাড়াবো না। আমি আমাদের জীবনে বদনা ও তার ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রথমে জনাব নেংটি মদনকে অনুরোধ করছি। জনাব নেং মদন, আপনি বলেন। এরে হুলুক্কা, শুধু নাম হুড়ু করে বলবেন না, কিছু কিছু দুষ্ট লোক আছে নাম বিটলিও ফেলতে পারে। আমি দুঃখিত নাম ছোট করার জন্য, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি জনাব নেংটি মদন, এবার ঠিক আছে? আপনাকে ধন্যবাদ। বলেন। প্রথমে অনুষ্ঠানের পরিচালক প্রযোজক সহ সবাইরে জানাই ধন্যবাদ, আর আমার অনুষ্ঠানের অতিথি হওয়ার লাগি আপনারাও জানাই বেশি বেশি ধন্যবাদ। চিচি, এসব বললে আমাকে লজ্জা দিবেন না, যার সম্মান যতটুকু তাকে আমরা ততটুকু দিয়ে থাকি। আমার একটা লাজ শরম বেশি, তো আপনি বলেন কি যেন বলতে চেয়েছিলেন। দেখেন, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফ্রেন্ডলি আলাপ করতে আলোচনার টেবিলে বসছি। জি, আমরা এই দেশের লোক, এই দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে বদনার গুরুত্ব অপরিসীম। ঠিক বলেছেন। গ্রাম থেকে শহর, কুড়েঘর থেকে অট্টালিকা, প্রত্যেক জায়গার ছোট্ট ঘরে একটা জিনিস রাখা, কি সেটা? কি সেটা? বদনা, 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 ও লালা, ও লালা, ও লালা, ও লালা, ও লালা, বদনা, বদনা, বদনা। কি শুরু করেছেন আপনি, উলালা উলালা, কি বিশ্রী আপনার গলা! আর এটা কি কোনো রিয়েলিটি শো? এটা কি নাচ গানের অনুষ্ঠান? এটা হচ্ছে টক শো, এখানে বিষয় ভিত্তিক আলোচনা হয়। আর কি শুরু করেছেন? আরে ভাই, একটু বদনার ভাবে গিয়েছিলাম। রাখেন আপনার ভাব। আচ্ছা, সরি, আপনার কাছে পরে আসবো। আমি এখন আন্তর্জাতিক টয়লেট এক্সপার্টের কাছে আসতে চাই। মিস্টার ডায়াপার, আপনি খুলুন। হোয়াট, খুলবো মানে? আমি কি এখানে খুলতে এসেছি? আরে ভাই, অনুষ্ঠানের শুরুতে আমি বলেছি, তারপর উনি বলেছেন, আপনি অনেকক্ষণ ধরে চুপচাপ আছেন। আমি খুলতে বলেছি বলতে আপনার মুখ খুলতে বলেছি, মানে কিছু বলতে বলেছি, আপনি ভাবছেন আমি আপনাকে? ও সরি সরি, হ্যাঁ আমার একটু হয়ে গেছে। হয়ে গেছে এই অনুষ্ঠানের মধ্যে পেন্টের ভিতরে? ছিচি, আমাদের এখানে বাথরুম আছে, আমরা আপনাকে প্রেশার মুক্ত করে রাখবো, কোন প্রেশার নিবেন না। এবার বলেন আপনি। ঠিক আছে, ঠিক আছে, বলেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনার এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি দেশের মানুষকে বলতে চাই, একটু আগে আমার বন্ধু নেংটি মদন যে ইনফরমেশনটি দিয়েছেন তা সম্পূর্ণ সঠিক নয়। তাই নাকি? হ্যাঁ, উনি বোধহয় জানেন না যারা ওয়েস্টার্ন ফিটিংস বাথরুম ব্যবহার করে তারা কখনো বদনা ব্যবহার করে না, কারণ ওয়েস্টার্ন ফিটিংস বাথরুমে বদনা থাকে না, সেখানে তারা হ্যান্ড শাওয়ার এবং টয়লেট টিস্যু ব্যবহার করে। উনার তো আবার ছোট্ট করে বদনা নিয়ে দৌড়ানোর অভ্যাস, হাই এসব কিছু উনি জানেন না, এই জন্য ভুল ইনফরমেশন দিয়ে উনি দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মিস্টার ডায়াপার, আপনারে হুশ করে দিতে চাই, যারা মনে প্রাণে বাঙালি তারা বদনা ছাড়া দিন শুরু হতা ভাবতেও পারে না। আচ্ছা, ফানিবর্তি বদনা আতে দৌড়াইয়া গিয়া খাম করার যে আনন্দ, যে মজা, ও তা আপনার ওয়েস্টার্ন ফুয়েস্টার্ন সিস্টেমও নাই। এমন একটা সিস্টেম যেন লাগে মুড়া ভাতিয়া বোয়া গেলা আর ঠুস করিয়া ছাড়ি দিলা। বুঝছেন নি ভাই সাহ, ও তার লাগি তিন তিন বেলা টিকে ফ্রেশ হইতে পারেন না, আর ও কারণে সিফার গন্ধ বন্ধ করার লাগি চ্যান্ট, বডি স্প্রে, এসব বেশি বেশি মারবেন। এই মদনা মুখে লাগাম দেন, স্প্রে শুধু আমি ব্যবহার করি, আপনি করেন না? আপনি তো আরো বেশি করেন, এর জন্য বিদেশি বডি স্প্রে ব্যবহার করেন,
এই জন্য নিজের গন্ধ নিজে বুঝতে পারেন না। আরে মিয়া, বিদেশি বডি স্প্রে আপনি বেশি ব্যবহার করেন। আপনি বলতে চাইছেন আপনি মোটেও করেন না? আমি এইটা বলতে চাইনি, আমি থুরা ব্যবহার করি নিজেকে ফ্রেশ রাখার জন্য। আপনার মতো এই সিফার গন্ধ বন্ধ করার লাগে না। সম্মানিত আচমানিত আলোচক বৃন্দ, আপনারা সব কি শুরু করেছেন? হ্যাঁ, আপনাদের এই লাফালাফিতে পালাপালিতে পুরো অনুষ্ঠানটাই গন্ধময় হয়ে গেছে। ছি ছি, যান ফ্রেশ হয়ে আসেন। আমরা ছিলাম আলোচনা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, বদনায় আমাদেরকে নিয়ে গেলেন পাবনায়। আপনারা কি যা শুরু করেছেন আগে বুঝবেন, তারপর কথা বলবেন। আচ্ছা এই মিস্টার ডাইপার, আপনি ওই যে ওয়েস্টার্ন ফিটিং চেকিংয়ের বাথরুমে কি যেন না থাকা বিষয়ে বলেছিলেন না, ওটা পরিষ্কার করুন, মানে বিষয়টা পরিষ্কার করুন। দেখুন, পৃথিবীটা অনেক এগিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, প্রতিদিন একটু একটু করে এগুচ্ছে এগুচ্ছে, আমাদেরও তার সাথে থাল মিলিয়ে হেগে যেতে হবে। হেগে যেতে হবে? কি বলছেন এসব? সরি সরি, আমি বলতে চেয়েছিলাম যে আমাদেরকে প্রতিদিন থাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। ও সেটা বলেন, সেটা বলেন, আমি আবার কি না কি ভেবেছিলাম, সারা পৃথিবীর মানুষ একসাথে ওই কাজ করতে বসেছে, ভাবতে একটা রোমান্টিক ভাব চলে আসে আর কি। আপনি ঠিক করে বলেন, কি বলতে চাইছিলেন বলেন। দেখুন, পশ্চিমা দেশ কিংবা উন্নত দেশের মানুষেরা কখনো বদনা ব্যবহার করে না। আচ্ছা, ইনফ্যাক্ট তাদের বদনা ব্যবহার করতে হয় না। আচ্ছা নাকি, এসব কি তা মাতুন পশ্চিমারা কি নানি? আমার তো একই প্রশ্ন। আমি মোটেও তা বলতে চাইনি। এটা আপনার আরেকটা বদভ্যাস, কোনো কিছু বোঝার আগে ফট করে মন্তব্য করে বসেন। তারাও আমাদের মতো এইসব কাজ করে, কিন্তু তাদের বদনা ব্যবহার করতে হয় না। তার মানে কাম শেষ করেই চলে আসে? অফকোর্স নট। তারা আপনাদের মতো যখন তখন যেখানে সেখানে মাল ডেলিভারি দিয়ে চলে আসে না, একটা ফিনিশিং টাচ দিয়ে আসে। মুখ সামলাইয়া মাতবে হারামজাদা, গুশি মারিয়া তোর থুতা বুতা করে দিমু। শাট আপ ইউ ফুল, বাংলায় সার ইংরেজিতে বল, এমন কিক দেব তোর পিছনের পাহাড় দুটো আমি সমতল করে ফেলবো। মুখ সামলাইয়া মাতব হইছে, খাবরাইলেই মু, আপনি মুখ সামলাইয়া খাবরাইলেই মু। আপনি কি করতেছেন? কোন জায়গায় এরকম কথা বলছেন? শুনেন 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 শুনেন, ভালো করে বলুন, তোমার মাটি কেটে নি। শুনেন শুনেন, এটা লাইভ হচ্ছে, সারা পৃথিবীর মানুষ আপনাদের এসব দেখছে। শুধু মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, এই দুই বলদ লোককে, আমি দুঃখিত, এই দুই ভদ্র লোককে কোনোভাবে থামানো যাচ্ছে না। আমরা একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতির পর অবস্থা ঠিক হলে আমরা আবার ফিরে আসবো, আপনি আমাদের সাথে থাকেন। আমরা এখন বিরতি যাচ্ছি, এই প্রোডাকশন ক্যামেরা বন্ধ করো, আমরা এখন বিরতিতে যাব। বন্ধ ক্যামেরা, বন্ধ। শ্রুতি মণ্ডলী, বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসতে পেরেছি। আপনারা আমাদের সাথে আছেন কিনা জানি না, তারপরে বলতে হচ্ছে সাথে থাকার জন্য বদনাবাদ, দুঃখিত, ধন্যবাদ। বিরতিতে যাওয়ার আগে দেখতে পেয়েছিলেন আমাদের দুই আলোচক বৃন্দ কিরকম উত্তেজিত হয়ে গিয়েছিলেন। আমরা বিরতিতে নিয়ে গিয়ে তাদের মাথায় বদনা পানি দিয়ে ঠান্ডা করে এসেছি। যাই হোক, আমরা আবার অনুষ্ঠান ফিরে যাচ্ছি। আমি আবারও মিস্টার ডায়াপারের কাছে আসতে চাই। মিস্টার ডায়াপার, বিরতিতে যাওয়ার আগে আপনি ওয়েস্টার্ন বাথরুম ফিটিং সে কি যেন একটা বলছিলেন আর কি, যেটা বলা শেষ হয়নি, ওটা আপনি শেষ করেন বলে। হ্যাঁ, শুরুতে মদন বলেছিলেন, একবার নু হইছি, শুধু মদন বলিবেন না। সরি, প্রথম শুরুতেই নেংচি মদন বলেছিলেন, বদনা নাকি গ্রাম বাংলার সম্পূর্ণ ঐতিহ্য। আমি তার এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত হতে পারছি না, এখানে আমি দ্বিমত পোষণ করছি। আচ্ছা আচ্ছা, কেন বলেন তো একটু। দেখুন, ওয়েস্টার্ন বাথরুমে যেমন বদনার ব্যবহার হয় না, আচ্ছা, তেমনি আমাদের দেশের কোনো কোনো জায়গায় বদনার ব্যবহার হয় না। কি বলছেন, প্রাকৃতিক কর্ম করে অথচ বদনা ব্যবহার করে না, এটা আবার হয় নাকি? এটাই হলো আসল বাস্তবতা। আমরা ভাব করে যেন আমরা পৃথিবীর সবকিছু জানি, আসলে কি আমরা সবকিছু জানি না? আমরা সবকিছু জানি না, এমনকি আমাদেরকে জানতেও দেওয়া হয় না। ওমা তাই নাকি, কি বলছেন? হ্যাঁ, দেখবেন এমন একটা সময় আসবে এদেশের কোনো বদনার ব্যবহার থাকবে না, বদনা থাকবে জাদুঘরে আর সুপিচ হিসাবে থাকবে আপনার আমার ড্রয়িং রুমে। ওমা কি বলেন, ওটা উইল আপনাদের আসল চরিত্র, ও দেশের আলো বাতাস খাইবা আবার এই দেশের ক্ষতি করবা। হুনুক্কা, দেশের ঐতিহ্য ধ্বংস করার লাগে তিন তিন চেষ্টা করা। মনে রাখবা, বদনা ছিল, বদনা আছে এবং বদনাও থাকবো। হ্যালো ব্রাদার, হ্যাঁ, কোনো কিছু বোঝার আগে ফট করে মন্তব্য করে বসবেন না, প্রথমে পুরো বিষয়টা বুঝবেন, তারপরে মন্তব্য করবেন। জনাব মদন, দুঃখিত, জনাব নেংটি মদন, আগে ওনার বক্তব্যটা শেষ করেন, তারপর আপনি বলবেন, ঠিক আছে? আপনি বলেন। দেখুন, যদি গ্রামে যান তাহলে দেখবেন রাস্তার পাশে জমির আইলে যত্রতত্র মানুষের ত্যাগিত সম্পদ পড়ে আছে, কিছু তাজা কিছু পুরানো। আপনি আমাকে বলুন, মানুষ যখন
যে পরিস্থিতিতে এই সব কর্ম করতে বাধ্য হয়েছে তখন কি তার সাথে বদনা ছিল? বদনা ছিল না, মাল ডেলিভারি দেওয়াই ছিল তার মুখ্য বিষয়। এতে এটাই প্রমাণিত হয় যে বদনা গ্রাম বাংলার সম্পূর্ণ ঐতিহ্য নয়। ঠিক বলেছেন আপনি। শুধু তাই নয়, নদীর তীরে হাঁটতে গেলেন, মনের আনন্দে আকাশ পানে চুপ মেলে চলছেন, হঠাৎ পায়ের নিচে নরম কিছুর কোমল স্পর্শ অনুভব করলেন, পুলকিত চিত্তে থামিয়ে নিতে দেখবে যখন আপনার চোখ, বিরক্তিতে ভরবে মন, রক্ত ছড়বে মাথায়, তখন হারিয়ে যাবে সব সুখ। সে আর কিছু নয়, গত রাতে ত্যাগ করা কোনো মহামানবের প্রাকৃতিক শিল্পকর্ম। আমি এতক্ষণ যে কটা ত্যাগের কথা বলেছি তাতে কোথায় কি বদনার ব্যাপার ছিল? ছিল না, বদনার ব্যাপার ছিল না। মানুষ আপনার মতো অত অসভ্য নাই, অবশ্যই তারা বদনা তো খাম সারছে। আপনি কিভাবে জানলেন বন্ধু? তখন কি আপনি বদনা হাতে তাদের পাশে দাঁড়িয়েছিলেন? ডাইপার, আপনি কিন্তু বেশি বেশি বেরবেরি কররা, আমার কাছে গোপন তত্ত্ব আছে। আপনার কাছে এইরকম গোপন তত্ত্বই থাকবে, কারণ এইরকম কর্ম তো আপনি করে থাকেন। একজন একজন করে বলেন, আপনি বলেছেন চুপ থাকেন, এবার মদন বলবেন, জনাব মদন আপনি বলেন। খালি মন গড়া কাহিনী বললে তো হবে না, এটাও ঠিক। হ্যাঁ, এই যে রাস্তার পাশ, জমির আয়, নদীর চল, এগুলা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বিষয়টা জাস্টিফাই করা ঠিক না। আমি মদনার কথার চরম প্রতিবাদ করছি, এসব মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়, গ্রামে সব সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে, শহরও কিন্তু এইসব ঘটনা থেকে কখনো বাদ যায় না। এই তো একটু আগে আপনার যখন অনুষ্ঠানে আসি তখন একটু হলে তো আমি দিয়েছিলাম মাড়িয়ে রাস্তাতেও। হ্যাঁ, রাস্তাতে। আরে মিয়া, নিজের দোষ অন্যের উপরে চাপাইবা না, এইটা আমাকে জাতীয় রোগ হইয়া দাঁড়াইছে। এইটাই বলেন। আরেকটা কথা কইবাই, তোমার ডাইপার খুলিয়া ফেলাই দিমু। আমার ডাইপার খুলবি? অবশ্যই খুলবো। আমি চাইয়া দেখুম। দেখবে আরে, হাত দেওয়ার আগে আমি তো নেংটি চিড়া টুকরা টুকরা করে ফেলাম। এটা কইলে আপনি কি শুরু করেছেন? ঠিকই বললাম। এই সবাই দেখতে চায়, আপনি কি শুরু করেছেন? চুপ সামলাই আমার। আরে থামো মিয়া, থামো, তুমি কি বলছো? তুমি থামো, কি তা মাথা দিয়ে নক্স না থেকে এটা শুরু করে নতো হয়ে গেছে। ওই ওরা নেংটি ডাইপার খোলার আগে আমি একটু বিদায় নিচ্ছি। এই প্রোডাকশন, এই ক্যামেরা বন্ধ, প্রোডাকশন ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, চুপ থাকেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবিটিভির সকল দর্শক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা এবং পৃষ্ঠপোষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মোবারক। এবিটিভি, পূর্ব সিলেটের বিষয়। সুখবর, সুখবর, সুখবর! আপনার শহর বিয়ানীবাজারে এখন পিওরিয়া ফোর প্রোডাক্টস লিমিটেড। খাঁটি মানের নিশ্চয়তা নিয়ে পিওরিয়া ফোর প্রোডাক্টস লিমিটেড এর বিশাল শোরুম আপনাদের সেবা দিতে বদ্ধপরিকর। এখানে পাবেন আনজির হালুয়া, কাজু বরফি, স্পেশাল কাঁচাগোল্লা, আনজির রোল, লাড্ডু সামগ্রী, সন্দেশ সহ রকমারি মিষ্টান্ন সামগ্রী, ফাস্ট ফুড, বেকারি পণ্য, ফালুদা, লাচ্ছি, ব্রেড পুডিং, দই, রসমালাই, বিয়ে, জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানের কেক এবং কনফেকশনারি সামগ্রী সহ দেশি বিদেশি চকলেট। আজই চলে আসুন পিওরিয়া ফোর প্রোডাক্টস লিমিটেড, আজের মার্কেট, দক্ষিণ বিয়ানী বাজার, সিলেট। যোগাযোগ 01323803154। ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতর বয়ে আনুক অনাবিল আনন্দ। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন, জনসমাগম এড়িয়ে চলুন। জনস্বার্থে সাত কোয়ালিটি প্রোডাক্টস ইউএসএ, হাজী তাহির আলী ফাউন্ডেশন, খায়রুননেসা মহিলা টাইটেল মাদ্রাসা।